নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 13ই জুন বৃহস্পতিবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে সেই লকলেস্টার হিজাব বিতর্কের কি সমাধান হলো, শেষের পর্বে জেনে নিন বিস্তারিত। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর, তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, কুয়েতের অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন পর্ব মিটতেই কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের 1 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু করে দিয়েছে নবান্ন। বহুতলে অগ্নিকাণ্ড, কুয়েতে মৃতের সংখ্যা বেড়ে 49, ভারতীয়দের দেহ ফিরিয়ে আনতে উদ্যোগী নয়াদিল্লি। অন্ধ্রের মুখ্যমন্ত্রী পদে শপথ চন্দ্রবাবু নাইডুর, উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ, উপস্থিত নরেন্দ্র মোদী। 14ই জুন শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এবারের পবিত্র হজ। তার আগে বৃহস্পতিবার পবিত্র মক্কা থেকে তাঁবুর শহর খ্যাত মিনায় সমবেত হয়েছেন হজযাত্রীরা। স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না ইসরায়েল, অথচ দায় চাপানো হচ্ছে হামাসের ওপর। আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পুত্র হান্টার বাইডেন, হতে পারে 25 বছরের জেল। নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুস বলেছেন, আদালতে শুনানি চলাকালে একজন নিরাপরাধ নাগরিকের একটা লোহার খাঁচার ভেতরে গিয়ে দাঁড়িয়ে থাকার বিষয়টা অত্যন্ত অপমানজনক। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি 10টা খবর। সেই লকলেস্টার হিজাব বিতর্কের কি সমাধান হলো দেখে নিন আজকের শেষ পর্বে বিস্তারিত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন এলজেডি ল কলেজের মাননীয় চেয়ারম্যান শ্রী গোপাল দাস এবং তার সহযোগীদের কি বোধোদয় হয়েছে? তারা কি অধ্যাপিকা এবং ছাত্রীদের মাথায় স্কার্ফ পরা বা হিজাব পরা নিয়ে একটু নরম হয়েছেন? অবস্থা দৃষ্টি কিন্তু মনে হচ্ছে যে তারা তাদের নিউট্রাল স্পেস তৈরি করার বাহানা দিয়ে মুসলিম অধ্যাপিকা এবং ছাত্রীদের হঠাৎই হিজাব নিষিদ্ধ করার পায়তারা করেছিলেন, কিন্তু এখন যেন মনে হচ্ছে তিনি একটু নরম হয়েছেন, কারণ বিভিন্ন মহল থেকে অধ্যাপিকা এবং ছাত্রীদের হিজাব নিষিদ্ধ করা নিয়ে যে চাপ তৈরি করা হয় তাতে গোপালবাবু সম্ভবত একটু মনোভাব শিথিল করাকেই যুক্তিযুক্ত মনে করেছেন। প্রথম কথা হলো, পশ্চিমবাংলার এবং সম্ভবত সারা ভারতের কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপিকাদের জন্য ড্রেস কোড নেই। ড্রেস কোড করার চেষ্টা করে কলকাতারই দু একটা স্কুল এবং কলেজ কর্তৃপক্ষ নিদান দিয়েছিল যে জিন্স বা টপ পরে মহিলা শিক্ষিকা বা অধ্যাপিকারা ক্লাস নিতে পারবেন না। আর যায় কোথায়, সোশ্যাল মিডিয়ায় তখন ঝড় বয়ে গিয়েছিল, বড় বড় কাগজগুলো তাদের সম্পাদকীয়তে লেখে শিক্ষিকারা যথেষ্ট সচেতন, তাহারা কীরকম পোশাক পরিধান করিয়া শিক্ষালয়ে পা রাখিবেন তাহা কর্তৃপক্ষ স্থির করিয়া দিতে পারেন না। ইহা শিক্ষিকাদের স্বাধীনতা, নারী অধিকার, মানবাধিকার সব কিছুরই বিরুদ্ধে, কাজেই কর্তৃপক্ষের নিদানের সেখানেই পরিসমাপ্তি ঘটে। কিন্তু এলজেডি ল কলেজের গোপালবাবু অশোকবাবুদের মনে হতে থাকে যে তারা মুসলিম অধ্যাপিকার ক্ষেত্রে হিজাব নিষিদ্ধের ফতোয়া জারি করে পার পেয়ে যেতেই পারেন। ইতিমধ্যে ফেসবুক, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে চেয়ারম্যান শ্রী গোপালবাবুর সিদ্ধান্তের বিরুদ্ধে নিন্দা এবং প্রতিবাদ ধ্বনিত হতে থাকে। তৃণমূল সরকারের মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবও এক কড়া ভিডিও বার্তায় এই ঘটনার নিন্দা করেন। বেশ কিছু সংগঠন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের কাছে স্মারকলিপি প্রদান করে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আর্জি জানায়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুরও এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়। আইনমন্ত্রী মলয় ঘটকের কাছেও একটা বেসরকারি ল কলেজের হিজাবের উপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করবেন বলে পূবের কলমকে জানান মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে খবর নিয়ে জানা যায় যে হিজাব পরিধান নিয়ে তাদের কোনো আপত্তি নেই। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন মাওলানা আজাদ, লেডি ব্র্যাবন এবং খোদ বিশ্ববিদ্যালয়েও অনেক মুসলিম অধ্যাপিকা এবং ছাত্রী শুধু হিজাব নয়, এমনকি মুখ খোলা বোরখা পরেও আসেন।
এই বিতর্ক এবং বাদানুবাদের পরিপ্রেক্ষিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সানজিদা কাদির পুবের কলমকে টেলিফোনে বলেছেন তিনি আর এ বিষয়ে বিতর্ক বাড়াতে চান না। তার উদ্দেশ্য ছিল হিজাব পরার সাংবিধানিক অধিকার নিয়ে। সেই প্রতিবাদ তিনি করেছেন, নিজের দাবির সমর্থনে তিনি ইস্তফাও দিয়েছেন। কিন্তু এখন বিষয়টা খুবই স্পর্শকাতর হয়ে দাঁড়িয়েছে, তিনি নিজে আর এই বিষয়টার মধ্যে থাকতে চান না। তিনি কী সিদ্ধান্ত নিয়েছেন এই প্রশ্নের উত্তরে অধ্যাপিকা কাদির বলেছেন, আমাকে যে ইমেল করা হয়েছে তাতে মনে হচ্ছে কলেজ কর্তৃপক্ষ হিজাব নিয়ে তাদের রিজিড মনোভাব থেকে খানিকটা সরে এসেছেন, তারা ওড়না দিয়ে মাথা ঢাকার অনুমতি দেবেন বলে জানিয়েছেন। অধ্যাপিকা কাদির কি ওই কলেজে আবার অধ্যাপনায় যোগ দেবেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, আমি এখন বলতে পারবো না, আমি 10 দিন সময় চেয়েছি, 10 দিন পরে আমি সিদ্ধান্ত নেব, তবে আমার ইচ্ছে নেই। এদিকে পিটিআইকে এক বিবৃতি দিয়ে কলেজের চেয়ারম্যান গোপাল দাস জানিয়েছেন, আমাদের কলেজ থেকে কোনো নির্দেশিকা বা নিষেধাজ্ঞা জারি করা হয়নি, কলেজ কর্তৃপক্ষ প্রত্যেকের ধর্মীয় অনুভূতিকে সম্মান করে, এই বিষয় নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, এখন আর কোনো ভুল বোঝাবুঝি নেই, মিসকমিউনিকেশনই একটা ভুল বোঝাবুঝির জন্য দায়ী। কুয়েতের অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুয়েতের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী তার পোস্টে লিখেছেন, কুয়েতের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনার কথা জেনে গভীরভাবে মর্মাহত। এই ঘটনায় ইতিমধ্যে 40 জনেরও বেশি প্রাণ হারিয়েছেন, শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। একই সঙ্গে তিনি বলেন, আমি দিল্লিতে আমার মুখ্য সচিব এবং দিল্লির রেসিডেন্ট কমিশনারকে নির্দেশ দিয়েছি যে কুয়েতে পশ্চিমবঙ্গের বংশোদ্ভূত লোকদের সুস্থতা সম্পর্কে জানতে এবং জরুরি ভিত্তিতে সমস্ত উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য বিদেশ মন্ত্রকের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখতে। উল্লেখ্য যে বুধবার স্থানীয় সময় সকাল 6টা নাগাদ কুয়েতে মানগফ শহরের একটা বহুতল আবাসনে আগুন লাগে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় মোট 49 জনের মৃত্যু হয়েছে বলে খবর। নির্বাচন পর্ব মিটতেই কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের 1 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু করে দিয়েছে নবান্ন। প্রায় 2.5 মাস ধরে চলেছে লোকসভা ভোটের পর্ব। আদর্শ আচরণবিধি লাগু থাকায় এই সময় কার্যত থমকে ছিল উন্নয়ন এবং সরকারি প্রকল্পের সুবিধা প্রদানের কাজ। তাই নির্বাচন পর্ব মিটতেই কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের 1 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু করে দিয়েছে নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সামাজিক মাধ্যমে জানিয়েছেন, কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রাজ্যের 1.5 কোটি কৃষককে প্রথম দফায় খরিফ চাষের জন্য মোট 2,900 কোটি টাকা দেওয়া হচ্ছে। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টেই ওই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই প্রকল্পে বছরে 2 দফায় টাকা দেওয়া হয়। চাষ জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক সর্বোচ্চ বছরে 10,000 এবং সর্বনিম্ন বছরে 4,000 টাকা করে পান। এছাড়া বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় প্রাকৃতিক বিপর্যয়ে ফসলের ক্ষয়ক্ষতির জন্য 2,10,000 কৃষককে এই দফায় মোট 293 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। অর্থাৎ দুটো প্রকল্প মিলিয়ে প্রায় 3,200 কোটি টাকা আর্থিক অনুদান কৃষকদের দিয়েছে রাজ্য সরকার। 2019 সালে এই দুটো প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে কৃষক বন্ধু প্রকল্পে এখনও পর্যন্ত মোট 18,234 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। এই প্রকল্পের একটা গুরুত্বপূর্ণ দিক হল, কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পান সরকারের কাছ থেকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত মোট 1,12,000 কৃষক পরিবার এই খাতে মোট 2,240 কোটি টাকা পেয়েছে। আর বাংলা শস্য বিমা প্রকল্পে এখনও পর্যন্ত প্রায় 1 কোটি কৃষক 3,133 কোটি টাকা পেয়েছেন। এই বিমা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের প্রিমিয়াম বাবদ কোনো টাকা দিতে হয় না, রাজ্য সরকারই তা দিয়ে দেয়। আলু চাষিদের অবশ্য এতদিন অল্প টাকা প্রিমিয়াম বাবদ দিতে হতো, এবারের রাজ্য বাজেটে তাও তুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়। ফলে আগামী মরশুমে আলু চাষিরা কোনো প্রিমিয়াম না দিয়েই বিমার সুযোগ পাবেন। কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকের সংখ্যা বাড়তে বাড়তে এখন 1 কোটি ছাড়িয়েছে। জমির মালিক নন এমন বর্গাদার বা ভাগচাষিরাও এই প্রকল্পের সুবিধা পান। কৃষকদের আর্থিক অনুদান দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প রয়েছে তাতে শুধু জমির মালিকই তা পেয়ে থাকেন। এক্ষেত্রে আরও কিছু বিধিনিষেধও রয়েছে। মৃত কৃষকের জন্য কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা নেই কেন্দ্রীয় সরকারের প্রকল্পে। এই সব কারণেই রাজ্যের প্রকল্পের উপভোক্তার সংখ্যা কেন্দ্রীয় প্রকল্পের উপভোক্তা সংখ্যার প্রায় দ্বিগুণ বলে মনে করে ওয়াকিবহল মহল।
বহুতলে অগ্নিকাণ্ড, কুয়েতে মৃতের সংখ্যা বেড়ে 49, ভারতীয়দের দেহ ফিরিয়ে আনতে উদ্যোগী নয়াদিল্লি, নিহতদের মধ্যে 42 জন ভারতীয়, এই 42 জনের দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে নয়াদিল্লি। বুধবার রাতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কুয়েতের বিদেশমন্ত্রী আলী আল ইয়াহিয়ার সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। ইতিমধ্যেই আহতদের চিকিৎসার বিষয়টা দেখভাল করতে এবং নিহতদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে কেন্দ্রের প্রতিনিধি হিসাবে কুয়েতে পৌঁছে গিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। বুধবার ভোরের দিকে কুয়েতের রাজধানী শহরের দক্ষিণে মাঙ্গাপ এলাকার একটা বহুতল আবাসনে আগুন লাগে। জানা যায় ওই আবাসনে মূলত থাকেন শ্রমিকরা, যাদের অধিকাংশই ভারতীয়। প্রথমে জানা গিয়েছিল অগ্নিকাণ্ডের ঘটনায় 41 জনের মৃত্যু হয়েছে, হাসপাতালে ভর্তি করানো হয়েছে প্রায় 50 জনকে, তবে কী কারণে আগুন লাগলো তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। কুয়েতের কিছু স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, গ্যাস লিক হওয়ার কারণেই এই বিপর্যয়। সরকারিভাবে অবশ্য এই বিষয়ে কিছু বলা হয়নি। কুয়েতের আমির শেখ মেসাল আল আহমেদ জাবের আল সাবা এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তে অগ্রগতির জন্য কুয়েতের স্থানীয় প্রশাসন হোটেলটার মালিককে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে। অন্ধ্রের মুখ্যমন্ত্রী পদে শপথ চন্দ্রবাবু নাইডুর উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ। দক্ষিণের রাজনীতিতে চন্দ্রের প্রত্যাবর্তন তার মানে, আর এই ফিরে আসাটা কোনো বাণিজ্যিক ছবির চিত্রনাট্যর চেয়ে কিন্তু কম কিছু নয়। বুধবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু। তৈরি হয় আবেগঘন মুহূর্ত। অনুষ্ঠানে উপস্থিত হয়ে চন্দ্রবাবুকে জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের নতুন এনডিএ সরকারের প্রাণভোমরা টিডিপি প্রধানের পিঠ চাপড়ে দিতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। চন্দ্রবাবুর পাশাপাশি এদিন অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন জোটসঙ্গী জনসেনার প্রধান পবন কল্যাণ। মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন চন্দ্রবাবুর ছেলে নারা লোকেশও। শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল এস আব্দুল নাজির। পরে তেলেগু সুপারস্টার চিরঞ্জীবী এবং পবন কল্যাণের হাত উপরে তুলে ধরে তাঁদের অভিবাদন জানান নরেন্দ্র মোদী। গত বছর 9 সেপ্টেম্বর রাজ্যের স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনে 371 কোটি টাকার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন চন্দ্রবাবু নাইডু। মুখ্যমন্ত্রীর চেয়ারে তখন YSR কংগ্রেস পার্টির প্রধান জগনমোহন রেড্ডি, তবে প্রত্যাবর্তনের অঙ্গীকারটা করেছিলেন আরও 2 বছর আগে। সাংবাদিক সম্মেলনে কেঁদে ফেলেছিলেন টিডিপি সুপ্রিমো। চন্দ্রবাবুর অভিযোগ ছিল YSR কংগ্রেস নেতারা তাঁর স্ত্রীর নামেও কুকথা বলতে ছাড়ছেন না। সেই দিনই তার প্রতিজ্ঞা ছিল ফের রাজ্যের মুখ্যমন্ত্রী পদে ফিরবই। বুধবার ছিল সেই দিন, চতুর্থবার এই দক্ষিণী রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন চন্দ্রবাবু নাইডু। তাঁর প্রত্যাবর্তনের এই টানটান চিত্রনাট্যের সাক্ষী হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপারস্টার রজনীকান্ত, চিরঞ্জীবী সহ চলচ্চিত্রে জগতের একঝাঁক তারকা, আর ছিলেন জোটসঙ্গী বিজেপির শীর্ষ নেতৃত্ব। কে ছিলেন না সেই তালিকায়? কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, নীতিন গাদকরি, জেপি নাড্ডা, প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু সহ বহু বিশিষ্ট নেতা। অনুষ্ঠানে যোগ দেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পনির সেলভাম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে। চন্দ্রবাবুর সঙ্গেই এদিন মোট 25 জন মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন, এর মধ্যে টিডিপির জোটসঙ্গী জনসেনার 3 জন এবং বিজেপির 1 জন। 14 জুন শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এবারের পবিত্র হজ। তার আগে বৃহস্পতিবার অর্থাৎ আজ পবিত্র মক্কা থেকে তাবুর শহর খ্যাত মিনায় সমবেত হচ্ছেন হজযাত্রীরা। সেখানে ইবাদত বন্দেগীতে রাত্রি অতিবাহিত করবেন। শুক্রবার ভোরে ফজরের নামাজ শেষে তারা যাত্রা করবেন পবিত্র আরাফাতের ময়দানে। এদিন আরাফাত দিবস, হজের মূল আনুষ্ঠানিকতা হিসাবে আরাফাতের ময়দানের ইবাদতকে দেখা হয়। এই লক্ষ্যে মঙ্গলবার পর্যন্ত সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে সমবেত হয়েছেন কমপক্ষে 15 লক্ষ হজযাত্রী। তাদের বেশিরভাগ গিয়েছেন আকাশপথে। মোট হজযাত্রীদের মধ্যে ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের 4,200 জন হজযাত্রী রয়েছেন, তবে এবছর যুদ্ধকবলিত গাজা উপত্যকা থেকে কোনো ফিলিস্তিনি হজে যেতে পারেননি। সৌদি আরবের কর্মকর্তারা আশা করছেন এবারের মোট হজযাত্রীর সংখ্যা গত বছরের সংখ্যাকে ছাড়িয়ে যাবে। গত বছর হজ পালন করেছেন কমপক্ষে 18 লক্ষ হজযাত্রী। এই খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। শুক্রবার পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়া উপলক্ষে সৌদি আরবে যাওয়া হজযাত্রীরা এরই মধ্যে পবিত্র মক্কায় সমবেত হওয়া শুরু করেছেন। এখান থেকেই তারা মিনার উদ্দেশ্যে যাত্রা করবেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ বলেছে এবার মঙ্গলবার পর্যন্ত আকাশপথে সেখানে পৌঁছেছেন 14,83,312 জন হজযাত্রী। অন্যদিকে স্থলবন্দর দিয়ে প্রবেশ করেছেন 59,200
70 জন সমুদ্রপথ ব্যবহার করে গিয়েছেন 4710 জন হজযাত্রী। মঙ্গলবার হজযাত্রীরা মক্কায় গ্র্যান্ড মসজিদের দিকে দলে দলে ছুটে যান। তারা পবিত্র কাবার চারপাশে 7 বার করে চক্কর দেন। এই সময় তারা ছিলেন ইহরাম বাঁধা অবস্থায়। সেখানে দিনের বেলায় তাপমাত্রা ছিল 42 ডিগ্রি সেলসিয়াস, আকাশে ছিল গনগনে রোদ। তা সত্ত্বেও সেসব উপেক্ষা করে হজযাত্রীরা আল্লাহকে পাওয়ার আশায় মগ্ন হয়ে পড়েন। স্বামী এবং নিজের মেয়েকে সঙ্গে নিয়ে হজ করতে গিয়েছেন মরক্কোর মহিলা রাবেয়া আল রাঘি। তিনি বলেছেন, আল মসজিদুল হারামে এসে যখন পবিত্র কাবাকে দেখতে পেয়েছি তখন চরম এক প্রশান্তি পেয়েছি, স্বস্তি পেয়েছি। আমি এখন ভীষণ খুশি। মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র কাবার চারপাশে ছিল হজযাত্রীতে পরিপূর্ণ। কাঁধে কাঁধ মিলিয়ে তাওয়াফ করতে হয়েছে তাদেরকে। কখনো কখনো নিরাপত্তা রক্ষীদের দেওয়া ব্যারিকেড টপকে গিয়েছেন তারা। পবিত্র মক্কায় পৌঁছে হজযাত্রীরা এই তাওয়াফ করেন। পবিত্র হজের প্রথম দিন পর্যন্ত কাবার চারপাশে বিপুল পরিমাণ হজযাত্রীর উপস্থিতি থাকবে। শুক্রবার হজযাত্রীরা মিনা থেকে ইসলামের ঐতিহ্যবাহী এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত আরাফাতের ময়দানে ছুটবেন। সেখানে সারাদিন অবস্থান করে তারা ছুটে যাবেন মুজদালিফায়। এটা অনতি দূরে একটা পাথরময় সমতল এলাকা। মুজদালিফা থেকে হজযাত্রীরা পাথর সংগ্রহ করবেন। মিনায় ফিরে শয়তানকে উদ্দেশ্য করে প্রতীকী অর্থে এই পাথর নিক্ষেপ করবেন। পবিত্র হজ হলো ইসলামের 5টা স্তম্ভের একটা। যদি একজন মুসলিম শারীরিক এবং আর্থিক দিক দিয়ে সক্ষম হন, তাহলে তার ওপর জীবনে কমপক্ষে একবার অন্তত হজ করা ফরজ হয়ে যায়। হজকে মুসলিমরা তাদের ধর্মীয় বিশ্বাসকে শক্তিশালী করার, পুরনো দিনের পাপ থেকে মুক্তি এবং নতুন পাপমুক্ত জীবন পাওয়ার একটা সুবর্ণ সুযোগ হিসাবে দেখে থাকেন। স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না ইসরায়েল, দায় চাপানো হচ্ছে হামাসের ওপর। ইসরায়েলের সম্মতিক্রমে আমেরিকা যুক্তরাষ্ট্রের দেয়া গাজার শান্তি চুক্তি প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সেটার ওপরই জোর দিচ্ছে, কিন্তু ইসরায়েল এখনও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে অগ্রগতি হচ্ছে না। সম্প্রতি নিরাপত্তা পরিষদেও গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়েছে। এতেও স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে, কিন্তু ইসরায়েল এখনও তা মেনে নেওয়ার কথা বলছে না। আর হামাস বলছে তারা স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা চায়। গত 27 মে ইসরায়েল যে প্রস্তাব দিয়েছিল তাতে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে অস্পষ্টতা আছে। এতে বলা হয়েছে দুপক্ষ প্রথমে 6 সপ্তাহে প্রথম ধাপের অস্ত্রবিরতিতে যাবে। এই সময় তারা বন্দি বিনিময় করবে। দ্বিতীয় পর্যায়ে শুরু হবে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মাধ্যমে। কিন্তু এখানে যদি কোনো অবস্থাতেই ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি না হয়, হামাস তাই শুরুতেই স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দাবি করছে। ইসরায়েল যুক্তরাষ্ট্র প্রস্তাবে বলা হয়েছে দ্বিতীয় পর্যায় বা ধাপটার স্থায়িত্ব হবে 6 সপ্তাহের। এতে যদি সমঝোতা না হয় তবে তা সম্প্রসারিত করা হবে। কিন্তু হামাস মনে করছে এই প্রস্তাবে ইসরায়েলকে যুদ্ধ আবার শুরু করার অধিকার দেয়া হয়েছে। মধ্যস্থতাকারীরা বলছেন হামাস আরও কয়েকটা সংশোধনী দাবি করছে, তবে সেগুলো খুবই ছোটোখাটো, সেগুলো সমাধান করতে সমস্যাও হবে না। কিন্তু স্থায়ী যুদ্ধবিরতির বিষয়টাই এখন খুবই গুরুত্বপূর্ণ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বারবার বলে আসছেন হামাসকে ধ্বংস না করা পর্যন্ত তারা যুদ্ধ বন্ধ করবে না। তিনি আরও দাবি করেছেন তাদের যুদ্ধবিরতি প্রস্তাবে এই যুদ্ধে তাদের লক্ষ্য পূরণের বিষয়টা অনুমোদন করা হয়েছে। এই প্রেক্ষাপটে হামাস মনে করছে ইসরায়েল কেবল যুদ্ধবিরতির প্রথম অংশটুকু বাস্তবায়ন করবে এবং এর মাধ্যমে তারা জীবিত নারী, বয়স্ক এবং অসুস্থ পণবন্দীকে মুক্ত করিয়ে নেবে। এই সব বন্দি মুক্ত হলেই তারা আবার পূর্ণগতিতে হামলা চালাবে, এমনকি তখন হামলার গতি আরও ভয়াবহ হবে। আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পুত্র হান্টার বাইডেন, হতে পারে 25 বছরের জেল। অস্ত্র কেনার সময় মাদকাশক্তি নিয়ে মিথ্যা তথ্য প্রদানসহ 3টে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সবকটা মামলার রায় দিয়েছে আদালত। এতে 25 বছর পর্যন্ত সাজা হতে পারে বাইডেন পুত্রের। মার্কিন ইতিহাসে এই প্রথম ক্ষমতায় থাকা কোনো প্রেসিডেন্টের ছেলে দোষী সাব্যস্ত হয়েছেন। আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাশক্তি নিয়ে মিথ্যা তথ্য দেওয়ায় ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন বাইডেন পুত্র হান্টার। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের একটা আদালত এই রায় দিয়েছে। এই সময় উপস্থিত ছিলেন হান্টারের মা মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। আগ্নেয়াস্ত্র কেনার সময় মিথ্যা তথ্য এবং অবৈধভাবে তা নিজের কাছে রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বাইডেনের ছেলের। আরও হতে পারে $7,00,000 জরিমানা। হান্টারের বিরুদ্ধে সরকারি কৌঁসুলিদের অভিযোগ, 2018 সালে একটা
হ্যান্ড গান কিনেছিলেন হান্টার বাইডেন, সেই সময় অস্ত্র কেনার সময় কিছু মিথ্যা তথ্য দিয়েছিলেন তিনি। ছেলের রায় শুনে বাইডেন জানিয়েছেন তিনি যেমন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঠিক তেমনই একজন পিতাও, তবে আদালতের রায় মেনে নেওয়ার কথা জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী দেশটার প্রেসিডেন্ট যে কোনো সাজা মাফ করার ক্ষমতা রাখেন, তবে ছেলে হান্টার দোষী সাব্যস্ত হলে তার সাজা কমাবেন না বলে আগেই ঘোষণা করেছেন জো বাইডেন। সেক্ষেত্রে চূড়ান্ত রায় প্রদানের পর জেলে যেতে হতে পারে প্রেসিডেন্ট পুত্রকে। নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস বলেছেন, আদালতে শুনানি চলাকালে একজন নিরাপরাধ নাগরিকের একটা লোহার খাঁচার ভেতরে গিয়ে দাঁড়িয়ে থাকার বিষয়টা অত্যন্ত অপমানজনক, অত্যন্ত গর্হিত কাজ বলে মনে হয়েছে, আমাকে হয়রানি করা হচ্ছে। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত চার প্রাঙ্গণে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এইসব কথা বলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, অনেক হয়রানির মধ্যে আছি, সেটারই অংশ, এটা চলতেই থাকবে। আজকে সারাক্ষণ খাঁচার মধ্যে ছিলাম আমরা সবাই মিলে, যদিও আমাকে বলা হয়েছিল যে আপনি থাকেন, আমি বললাম সবাই যাচ্ছে আমিও সঙ্গে থাকি, সারাক্ষণই খাঁচার ভেতরে ছিলাম। তিনি আরও বলেন, আমি আগেও প্রশ্নটা তুলেছি, আবারও সবার জন্য তুলছি, এটা কি ন্যায্য হলো নাকি? আমার বিষয় না, যে কোনো আসামি যার বিরুদ্ধে এটা করতে যাচ্ছে তাকে খাঁচায় নিয়ে যাওয়া, আমি যতটুকু জানি যতদিন আসামি অপরাধী প্রমাণিত না হচ্ছে ততদিন তিনি নির্দোষ নিরাপরাধ। তিনি আরও বলেন, একজন নিরাপদ নাগরিককে একটা লোহার খাঁচার ভিতরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আদালতে শুনানি চলাকালে, এটা আমার কাছে অত্যন্ত অপমানজনক। একদম শেষে বলি, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত 10টার পরিবর্তে সন্ধে 6টা করা হয়েছে। তার বদলে প্রতিদিন কমবেশি রাত 10টায় থাকছে নিউজ নির্ভিকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট 10টা খবর। বদলে যাওয়ার সময় সন্ধে 6টায় থাকছে মধ্যপ্রাচ্যসহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, ইরান ইসরায়েল বৈরিতাসহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন। থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও। নিউজ নির্ভিকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। এর সাথে বিশেষ একটা অনুরোধও করব আপনাদের, সেটা হলো সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভিক চ্যানেল বা নিউজ নির্ভিকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই নিয়মিত দেখার চেষ্টা করুন, কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করেন যে নিউজ নির্ভিকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না। আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশান বিক্রি করার জন্য বা অন্য যে কোনো কারণে হোক বেশ কয়েক মাস হলো ভিডিওর রেকমেন্ডেশন একদম বন্ধ করে রেখেছে বলা যায়, ফলে বেশিরভাগ দর্শকের কাছেই আমাদের ভিডিওর নোটিফিকেশান যে পৌঁছচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি। তাই বলবো, নিউজ নির্ভিক নিয়মিত দেখুন, নিউজ নির্ভিক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান তখন আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভিককে দেখতে না পান তাহলে বলবো যে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে NEWSNIRVIKE নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখুন, অবশ্যই নিউজ নির্ভিক চ্যানেল পেয়ে যাবেন। আবার বলবো, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন আর নিউজ নির্ভিকে অবশ্যই চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।